আপনার হাতে 24 ঘন্টা সময় আপনার পিছনে 5 জন মানুষ বাঁচছে আপনারে মারার জন্য এখন যদি আপনি 5 জন মানুষের হাত থেকে বাঁচা শেষ পর্যন্ত 24 ঘন্টা পার করতে পারেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে 25 মিলিয়ন ডলার সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই ধরনের খেলায় কি রাজি হবেন আপনি হবেন কিনা জানি না কিন্তু আজ আমি যে সিরিজের আলোচনা করতে যাচ্ছি ওই সিরিজের মধ্যে নায়ক রাজি হয় আমি আলোচনা করতে যাচ্ছি মোস্ট ডেঞ্জারাস গেম নামে একটা ওয়েব সিরিজ গল্পের শুরুতে দেখা যায় ডজ নামে একজন লোক যে নায়ক সে নানা রকম দিক দিয়ে রিনে জর্জরিত আর বউ বেল যিনি প্রেগনেন্ট এখন কথা হচ্ছে রিনে জর্জরিত অবস্থায় ওর বাচ্চারে কোনোভাবেই রাখা যাইতে চায় না এই যখন এই পরিস্থিতি তখন জানা যায় যে ওর মাথার মধ্যে একটা ব্রেন টিউমার রয়েছে যেটা পরবর্তীতে ক্যান্সারের রূপ নিছে যদি চিকিৎসা না করে তাহলে উনি মারা যেতে পারে এখন ও চাচ্ছে যে চিকিৎসাটাও হোক পাশাপাশি যেন সন্তান আর বউয়ের জন্য কিছু টাকা রাখা যাইতে পারে এরকম একটা চিন্তা ছিল ঠিক তখনই ওর কাছে একটা প্রস্তাব আসছে যে তোমার 24 ঘন্টার জন্য কিছু মানুষ স্বীকার করার চেষ্টা করবে তুমি যদি শেষ পর্যন্ত টিকে থাকতে পারো তাহলে তোমার 25 মিলিয়ন ডলার দেওয়া হবে এখন তুমি রাজি কিনা তো নায়ক অনেক কিছু ভাইবার শেষ পর্যন্ত রাজি হয়েছে তারপর শুরু হয়েছে ওর একটা অ্যাডভেঞ্চার যেটা ওর দৌড়ায় নিয়ে গেছে পুরো 24 ঘন্টা পর্যন্ত এখন শেষ পর্যন্ত ও টিকতে পারলো কি না ও বউ সন্তানের কাছে ফিরে যেতে পারবে কি না হ্যাঁ মূলত এইগুলো নিয়েই মুভি দ্য মোস্ট ডেঞ্জারাস গেম এখন আপনি যতটা সহজ ভাবতেছেন এতটা সহজ না কারণ নামটা এখানে মোস্ট ডেঞ্জারাস গেম ব্যবহার করছে শুধু শুধু তো ব্যবহার করে নাই কিউবি নামে একটা ওটিটি প্ল্যাটফর্ম থেকে রিলিজ হয়েছে এপ্রিল 2020-এ এখন কথা হচ্ছে এটা 1920 সালে একই নামে একটা ছোট গল্প থেকে অনুপ্রাণিত হইয়া নির্মাণ করা হয়েছে মানে মোট 15টা পর্ব সবগুলো পর্ব হচ্ছে 7 থেকে 8 মিনিটের ভিতরে মানে একটা পর্ব শেষ হইতে হইতে একটা পর্ব আপনার দেখতেই হবে মানে কাম মধ্যে ধরে রাখবে আপনি ছাড়তে পারবেন না মানে এরকম এটা মজা এটা মানে 1:30 মিনিট আপনার থ্রিলের ভিতরে রাখবে আর সাধারণত শর্ট সবসময় ভালো লাগে এই ধরনের শর্টগুলো শর্ট অধ্যায়ের বই শর্ট অধ্যায়ের সিরিজ এগুলো সবসময় বরাবরই ভালো লাগে এটা ভালো লাগার কারণ হচ্ছে এই মানে আপনি শ্বাস পালতে পারবেন আপনার থ্রিলের ভিতরে শুরুতে ঢুকাবে এবং শেষ পর্যন্ত এটা নিয়ে যাইবে এই থ্রিলের ছোঁয়াটা পাওয়া যায় এই ধরনের শর্ট মুভি বা ফিল্ম থেকে তো এটা থেকে আপনি এটা পাবেন যদি আপনি এখন অ্যাকশন লাভার হয়ে থাকেন তাহলে সিরিজটা তো অবশ্যই মাস্ট ওয়াচ অনেকটা জন ওয়েক টাইপ যে ফ্লেভারটা আছে এই ফ্লেভার কিছুটা পেয়ে যাবেন কিন্তু সময় থাকে অল্প সময় মাত্র 1 ঘন্টা 30 মিনিট তাহলে সিরিজটা দেখতে পারেন আর হচ্ছে বাংলা সাবটাইটেল মশিউর শুভ ভাইয়া এটা বাংলা সাবটাইটেল করছে আমি ওনার সাবটাইটেল প্রচুর পরিমাণ ভক্ত ওনার সাবটাইটেল মান বেশ ভালো সাবটাইটেলটা দেখতে পারেন ইংলিশ বুঝলে ইংলিশটাও দেখতে পারেন IMDb-র মধ্যে এটা রেটিং হচ্ছে 8.9 আমি রেটিং দিচ্ছি 7 কারণ হচ্ছে কিছু কিছু জায়গায় থ্রিলটা ঠিক ধরে রাখতে পারে না একটু কাট করে গেছে যদি পুরোপুরি ধরে রাখতে পারতো তাহলে ভালো লাগতো হ্যাঁ তো ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব সংখ্যা প্রচুর কমে গেছে সো সাপোর্ট করেন সাপোর্ট মি আর ভালো থাকেন আল্লাহ হাফেজ টান টান টান